আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন, স্বাগত জানাই। জানিয়ে দিব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকের টাকার রেট। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ। আপনি যে দেশে অবস্থান করছেন সেখানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি। বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেটটি জানলে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আজ আপনি কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন। ভিডিওটির সাথে যুক্ত থেকে আপনার দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটটি দেখে নিন। মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিংগিতে পাচ্ছেন 26.20 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, 23.25 টাকা ক্যাশ পিক আপ, 23.25 টাকা। সৌদি আরব প্রবাসী এক রিয়ালে পাবেন 29.33 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ 29 টাকা। ইউএস ডলার 114 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, রকেট 112.50 টাকা, ক্যাশ পিক আপ 110.30 টাকা। ইউরোপিয়ান ইউরো 117.92 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, 117.40 টাকা, ক্যাশ পিক আপ 118.47 টাকা। ইতালিয়ান ইউরো 133.10 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, নগদ 130 টাকা, ক্যাশ পিক আপ 131.90 টাকা। ব্রিটেনের পাউন্ড 153.20 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 153 টাকা। সিঙ্গাপুরের ডলার 90.08 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ 89 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 79.96 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 74.76 টাকা। নিউজিল্যান্ড ডলার 67 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, 67.10 টাকা ক্যাশ পিক আপ 65.08 টাকা। ক্যানাডিয়ান ডলার 89 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 88.90 টাকা। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32.24 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ। ওমানের রিয়াল 311.76 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ। বাহরাইনি দিনার 323.42 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ 289.68 টাকা। কাতারি রিয়াল 33.63 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ। কুয়েতি দিনার 400 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিক আপ 355.25 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 138 টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ, নগদ ক্যাশ পিক আপ 137.80 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.91 টাকা। জাপানি ইয়েন 76 পয়সা। দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা। ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখনই এই রেটটি প্রযোজ্য হবে। স্থান এবং সময়ের ব্যবধানে বা আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন হয়ে যায়। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিক আপ, ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট কমিশন, গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসতে পারে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা 2.5%, ব্যাংকের ঘোষিত প্রণোদনা 2.5%, মোট 5% প্রণোদনা পাচ্ছেন। অবশ্যই এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন দেশে টাকা পাঠানোর সময় এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংক যদি এই টাকা না দিতে চায় সেক্ষেত্রে তারা যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে।